এরপর থেকেই গুঞ্জন শুরু হয় খুব শীঘ্রই টিজার এবং ট্রেইলার প্রকাশ করবেন নির্মাতারা। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সিনেমাটির চিফ ক্রিয়েটর প্রোডিউসার কার্তিক গৌড়া। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, কেজিএফ চ্যাপ্টার টু সিনেমার টিজার খুব সহজে আসছে না। সিনেমার মুক্তির কাছাকাছি সময়ে আমরা ট্রেইলার প্রকাশ করব আর ট্রেইলারটি ধামাকাদার হবে। সুতরাং এখন বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সামনে এগিয়ে চলুন। কার্তিক গৌড়া এমনটি লিখেছেন তার টুইটারে। কর্নার ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ইয়াশ অভিনীত সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু এর আগে 2018 সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার ওয়ান। দর্শক সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে সিনেমাটি। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। প্রথম কন্নড় ভাষার সিনেমা হিসেবে 200 কোটি রুপি আয়ের মাইল ফলক অর্জন করে কেজিএফ চ্যাপ্টার ওয়ান। এই সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি পান ইয়াশ। কেজিএফ চ্যাপ্টার টু সিনেমায় চমক হিসেবে থাকছে জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আধিরা চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল। সঞ্জয় এবং ইয়াশ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা টান্ডন প্রমুখ। তো বন্ধুরা, আবারও পিছিয়ে গেল কেজিএফ চ্যাপ্টার টু সিনেমার টিজার এবং ট্রেইলার প্রকাশের ডেট। এ সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।